স্বপ্ন যদি সত্যি হতো তাহলে কত ভালো হতো, তাই না বলো? তো তাহলে হয়তো আমাদের জীবনের অনেক অপূর্ণ যে ইচ্ছাগুলো সেগুলো আমরা পূরণ করতে পারতাম। আসলে আমি যতটা জানি বা আমার সাথে যেগুলো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সারাদিনে যেগুলো আমরা করি বা সারাটা জীবনে যেগুলো আমরা করে এসেছি বা এমন কিছু জিনিস যেটা আমরা পাইনি, তো সেই অপূর্ণ পাওয়া অপূর্ণ ইচ্ছা সেগুলো কিন্তুই ঘুরে ফিরে আমাদের জীবনে স্বপ্ন হয়ে ফিরে আসে। তো সেই কথা বলতে গেলে মানে কেন বলছি স্বপ্নের কথা, তো সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই মনটা পুরো খারাপ হয়ে গেল। তো যদি যে স্বপ্নটা দেখেছি যদি সত্যি হতো, তো এই যে ছাদে ওঠা ছাদে ওঠা এই জিনিসটা নিয়ে যে কথা, সত্যি স্বপ্নের মধ্যে এমনভাবে দেখছি যেন সত্যি সকালবেলা উঠে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি উজ্জ্বল বিছানায় নেই, কি হলো কে নিয়ে গেল, উঠে সারা ঘর খুঁজছি, মানে এমনভাবে দেখছি যে বাড়িতে কেউই নেই, আমি আর উজ্জ্বল দুজনেই শুধু বাড়িতে আর মেয়ে। আর মানে স্বপ্নের মধ্যে আর কি যেগুলো হয়, কাল্পনিক জগতে আমরা মাঝে মধ্যে চলে যাই, তো মাও নেই, মা হয়তো কোথাও গেছে, বাবাকেও দেখতে পাচ্ছি না। তো খুঁজতে খুঁজতে উঠে গেছি ছাদে, উঠে গিয়ে দেখি উজ্জ্বল ছাদে গিয়ে বসে রয়েছে। তো সত্যি উঠে মনটা আজকে এতটাই ভারাক্রান্ত হয়ে গেছে কেন বলতে পারবো না, সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো জানি না যে কারণে বললাম যে স্বপ্ন যদি কখনো সত্যি হতো তাহলে কত ভালো হতো, তাই না বলো? তো জাগে, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই যে সকালের আমাদের জলখাবার আজকের, আমার আর উজ্জ্বলের হচ্ছে ব্রেড টোস্ট, আর মায়ের রুটি, তার সাথে ডিম ভাজা। তো এটা মাকে দিয়ে আসি চলো। আর এখানে আমি আর আমার কর্তামশাই দুজনে খেতে বসে গেছি। তো ওকে ঘুম থেকে উঠেই কথাগুলো বলছিলাম যে যেন আজকে এরকম স্বপ্ন দেখেছি, তো ও তো শুনে হাসছে, আসলে খারাপ লাগে জানি, কিন্তু তার মাঝখানেও যে মানুষের একটা যে মুখে চওড়া হাসি না, এটাই কিন্তু সব কিছু জয় করে দেয়। তো এখন খাওয়া দাওয়া সেরে আমি লেগে পড়বো কাজে, রান্নাবান্না করবো, তারপরে আরও অনেক কাজ রয়েছে, মেয়ের তো স্কুল রয়েছে। তো দেখো আমি অনেক দিন আগে এনে রেখেছিলাম লোটে মাছ ফ্রিজে, তো আজ রান্না করবো কাল রান্না করবো করে করে না আমার আর একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমাকে এই মাছটা করতে হবে। তো ভেবেছিলাম যে দুপুরে রাতে, এখন যেহেতু কাজ হচ্ছে আর এই মুহূর্তে কাজটা বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ যেহেতু ছাদটা ঢালাই হয়েছে, এখন তো হবেও না, তো হবে অল্প স্বল্প, তো আমার মনেই নেই যে ভেবেছিলাম যে দুপুরে রাতে দুবেলা তো রান্না করতে হয়, তো দুপুরে কিছু একটা রান্না করে রাতে যখন অল্প রান্না করতে হবে সেবেলা একদিন লোটে মাছটা করে নেব। তো একদম ভুলে গেছি যে ফ্রিজের মধ্যে লোটে মাছ কেনা রয়েছে, একদম সেই সুন্দর দেখে কিনে নিয়ে এসেছিলাম, জানো না এখন বের করে দেখছি একটু সে কেমন হয়ে গেছে। অনেকদিন ফ্রিজে থাকলে লোটে মাছ যেহেতু প্রচণ্ড নরম মাছ, আর মা সকাল সকাল একটু হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেছিলো, তো এটাকে মা বললো যত সম্ভব কি বললো পাবদা মাছ, পাবদা মাছই মনে হয় বললো, সে ছোটো ছোটো পাবদা মাছ তো নিয়ে এসছে। মা বললো যে কোনিকা কাজ করো, একটুখানি কেটে পরিষ্কার করে নাও, এই মাছের তো আর আশ হয় না, তো কেটে ধুয়ে নাও। আর তার সাথে এনেছিল ভোলা মাছ, তো ভোলা মাছটাও কেটে নিয়েছি, পাবদা মাছও কেটে নিয়েছি, আর ওদিকে লোটে মাছও কেটে নিয়েছি। তো লোটে মাছ ভাবছি করবো কি করবো না, করবো কি করবি না, তো এটা নিয়ে একটা দোটানায় রয়েছি, কেননা একদিনে দুটো মাছ করা সেটা তো সম্ভব নয়। তারপরে দেখি কাজ তো নেই বাড়িতে, যদি মানে কাজ বলতে কি ঘরের কাজ নেই, মিস্ত্রি কাকারা আসেনি, তো সেদিক থেকে একটু ফাঁকা লাগছে, কিন্তু তারপরেও কী বলতো মাথায় একটা প্রেশার, যদি কাজটা হয়ে যেত তাহলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হতো, কিন্তু এইভাবে তো সম্ভব না, ছাদ কবে শোকাবে, কবে কাঠবাস খুলবে, তারপরে সব কিছু সম্ভব। তো অল্প কটা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম, মানে মেজে নিলাম, আর এবার বাসনগুলো গুছিয়ে নেব।
তো সকালের যে মোছামুছির পর্বটা সেটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু হাত টাত ধুয়ে নিচ্ছি। আর ওখানে দেখলে মেয়ের জন্য আমি দুধ ঢেলে রেখেছি, তো দুধটা কদিন ধরে দুধটা রাখছিলাম, এটা হচ্ছে ছাগলের দুধ, তোমাদেরকে বলেছিলাম, তো পাশের বাড়ি কাকিদের বাড়ি থেকে নিচ্ছিলাম, কিন্তু এখন না হচ্ছে না দুধটা। তো কাকি বললো যে এখন দাঁড়া কটা দিন ওয়েট কর, তো আগের দিন রাতে দিয়েছিল লাস্ট, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সকালে বের করলাম গরম করব বলে, তো আমি না ছেঁকে রেখে দিলাম, তো ওটা পরে দেখি, ফ্রিজ থেকে যেহেতু বের করেছি তো একটু গরম হবে, মানে গরম বলতে কি ঠান্ডাটা কাটবে, নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে গরম করব, না হলে ছানা কেটে যাবে, মানে ভয় থাকে ছানা কাটার। আর দাদা আর বাবা ওপরে একটু কাজ করছে, তো আমি এখানে শরবত তৈরি করে দেবো, ওদের জন্য শরবত করছি, তো একেবারে ঠান্ডা ফ্রিজের, মানে ফ্রিজের একদম র জল দিই না, যেহেতু ঠান্ডা লেগে যাবে, কাশি সর্দির হওয়ার চান্স বেশি, যেহেতু সবে বর্ষা বর্ষা ওয়েদারটা পড়েছে, তো ওই জন্য। তো লেবু কেটে নিয়েছিলাম আর চিনি দিলাম, আর ঠান্ডা জল আর গরম জল মিক্স করে দিলাম, যাতে হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, বেশ খেতে ভালো লাগে। তো লেবু দিলাম, লেবুর রস দিলাম, আর তার সাথে চিনি দিয়েছি, বিট নুন দিয়েছি, দিয়ে এবার ভালো করে গুলিয়ে ওদেরকে দিয়ে আসবো। তো চলো শরবতটা ঢেলে নিই, তিনটে গ্লাসে নিলাম, কারণ না একটু এক্সট্রাও ছিল, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে দাদা নয়তো বাবা যে কেউ একজন একটা এক্সট্রা খেয়ে নেবে, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। আর চলো ছাদেও দেখিয়ে আসি যে আজকে কি কাজ হচ্ছে। তো ছাদে তো সেরকম অনেক বেশি কিছু কাজ নেই, তো এ দেখো এদিকের ছাদ তো পুরো ফাঁকা ছিল, একদম ন্যাড়া ছাদ যাকে বলে, তো দুটো করে ইট গাঁথনি হচ্ছে, তো এদিকের এক পাশে হয়ে গেছে, আর ওদিকে দুপাশ, আর কালকে যে যে ইট আনা হয়েছিল সেখান থেকে ইট কিছুটা খরচা হয়েছে, তো এদিকে তিন পাশ হয়ে গেছে, আর এক পাশ মনে হয় বাকি আছে, তো এটা হচ্ছে চারপাশ হয়ে যাবে, চারপাশ হলে হয়ে যায়, যেহেতু হ্যাঁ তিন পাশ হয়েছে আর এই সাইডটা বাকি রয়েছে। দাদা দেখছো এখানে বালি সিমেন্ট বাবাকে মাখিয়ে দিচ্ছে, আর বাবা এদিকে দুটো করে ইট গাঁথনি করে দিচ্ছে, যেহেতু জল রাখতে হবে, মানে জল ভরতে হবে ছাদে, তো দুদিন হয়ে গেছে অলরেডি, ছাদ ঢালাই হয়ে গেছে, তো পরের দিনই গাঁথনি করে তারপরে মানে জল রাখার কথা, কিন্তু যেহেতু পরের দিন ছুটি নেওয়া হয়েছে, তো এটা মনে হয় এটা হ্যাঁ এটা হচ্ছে তারপরের দিন। তো আজকে হয়ে গেলে কালকে আশা করছি এখানে জল ভরে দেওয়া হবে, না কালকে আরও একটা কিছু কাজ রয়েছে, তো কালকে সেই কাজটা হলে তারপরে এর মধ্যে জল ভরা হবে। তো চলো নিচে চলে আসলাম, আর এখানে রান্না করব, ফাইনাল করলাম যে দুটো মাছই রান্না করি। তো একটা টিপস তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে যদি কোনো মাছ তোমার মনে হয় যে গায়ে ফাটছে, বা যদি কোনো মাছ মনে হয় যে অনেকটা ছোটো, বা মানে কড়াইতে লেগে যাওয়ার চান্স রয়েছে, তো সেই মাছগুলোতে না একটু আটা বা ময়দা লাগিয়ে নেবে। এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, তো সেটা তোমাদেরকেও শিখিয়ে দিলাম, আটা বা ময়দা লাগিয়ে নেবে, তাহলে বেশ দেখবে যখন কড়াইতে ভাজবে তখন একটুও গায়ে লাগবে না, পুরো একদম সে পকোড়ার মতো হালকা গায়ে একটা লেয়ার পড়বে, কিন্তু অসুবিধা হবে না, ভাজা হয়ে উঠে যাবে, বোঝাও যাবে না, সুন্দর ভাজা হবে। আর এখানে আমি কিনেছিলাম, একটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো আসলো, হ্যাঁ অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই মিক্সির একটা জার, ছোট জার, এটা একটুখানি ভেঙে গেছিলো, তো ভেবেছিলাম একেবারে নতুন ঘর হয়ে ওপরে গিয়ে তারপরে কিনবো, তো আমার খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য উজ্জ্বলকে বলছি যে ঠিক আছে একটা একটা করে এখন থেকেই কিনতে শুরু করে দিই, মানে যেটা যেটা দরকার সেগুলো তো কিনতেই হবে, তো আরও কিছু টুকটাক কেনাকাটার প্রয়োজন, যেহেতু নতুন কিচেন হবে, নতুন ঘর দর, বুঝতেই পারছো অনেক কিছু তো কিনতেই হবে টুকটাক এদিক ওদিক করে, তো ভাবছি যে একটা একটা করে অর্ডার করে করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই যতটা পারি, তো এটা নিয়েছিলাম, ওই জন্য তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আর রান্না করতে করতে এদিকে বোতল ভরে নিয়েছি, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম জামা ভিজে গেছে, জল ভরতে গেলেই আমি পুরো একদম ভিজে যাই, জল ভরতে গেলে, বাসন মাজতে গেলে, মানে জলের কাজ করতে গেলে ভিজে যাই, তো জলের বোতলগুলো সব বসে বসে পরিষ্কার করলাম, আর এই জায়গাটা রাখবো, সিঁড়ির নিচে রাখলে বালি আর সিমেন্ট আগের দিন গোলা পড়ে পড়ে পুরো বোতলগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন বোতলগুলো চেঞ্জ করব না, ঘর হয়ে গেলে তখন বোতল চেঞ্জ করব, তো এখন চেঞ্জ করতে চাইছি না, যেহেতু এখন বোতল একটু বেশি লাগছে, ফ্রিজে রাখতে হচ্ছে অনেকগুলো বোতল, বাইরে রাখতে হচ্ছে, তো যে কারণে এখন এইভাবে টেবিলের তলায় এই বোতলগুলো ধুয়ে তারপরে রাখলাম। আর আজকে রান্না হয়েছে লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো, যেগুলো বল যা যেটা বলো আর কি, তো এটা খেতে ভীষণ পছন্দ করে আমাদের বাড়ির সবাই, আর তার সাথে দাঁড়াও আর কি রান্না হয়েছে, একটু ধনে পাতা দিয়েছিলাম, তো এই লোটে মাছের ঝুড়ো রান্না করতে গেলে একটু ধনে পাতা দিতে হয়, না হলে ভালো লাগে না খেতে। আর এখানে করেছি পাবদা মাছের ঝাল, একদম মানে সেই মাখা মাখা করে করেছি, আলু কেটে নিয়েছিলাম, একটু সামান্য পাতলা পাতলা করে আলু কেটেছিলাম, যেহেতু মাছটা অনেকগুলো অনেকটা ছোট মাছ, তো এইভাবে মাছের ঝাল করে নিয়েছি।
খাবার বেড়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে কি কি রান্না হয়েছে আগে দেখিয়ে নিই, দাঁড়াও। এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছের সেই ঝুরো লোটে মাছ। আর এখানে রয়েছে ওই পাবদা মাছ, বললো মা এটা ছোট পাবদা, ওই পাবদা মাছের ঝাল আলু দিয়ে করেছি একদম মাখামাখা করে। আর এখানে উজ্জ্বলের জন্য ভাত নিয়েছি, ও একদম অল্পই ভাত খায়, এই এক বাটি মতো ভাত রয়েছে এখানে। আর আমি নিয়েছি, জানি দেখলে তোমরা, তোমাদের অনেকের খেতে ইচ্ছা করবে, অনেকেই বলো যে কণিকা তোমার মতো করে ট্রাই করব, শুধু পেঁয়াজটা নিতে পারিনি কারণ এখন লেট হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা, আর ঘরে ছিল চানাচুর, তারপরে হচ্ছে গিয়ে সে কি বলে কি বলে কি বলে নিমকি, নিমকি তো নিয়ে নিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর হচ্ছে নুন, তো এই দিয়েই খাবো। আর পান্তা ভাত খাওয়ার কারণ আছে, কারণ সকালবেলা এতগুলো পান্তা বেঁচে রয়েছে, তো এখানে বেশ অনেকটাই পান্তা রয়েছে, তো দেখি কতটা খেতে পারি, আর কেননা নষ্ট করব, এতগুলো ভাত রয়েছে এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, যেরকম ভাত সেরকমই রয়েছে, তো ওই জন্য পান্তাটা ভাবলাম আমি খেয়ে নিই। আর উজ্জ্বলকে আর পান্তা দেবো না, আশিপাশি দিয়ে লাভ নেই, ও গরম ভাত খেয়ে নিই, তো চলো খেয়ে নিই। আর এখানে এত মাছির উপদ্রব না, সত্যি সাংঘাতিক, কিচ্ছু করিনি দেখো, কিচ্ছু নেই, শুধু এই এমনিতেই সারাক্ষণ মাছি দেখতেই থাকবে, এখান থেকে ওখান থেকে সেখান থেকে, কিচ্ছুতেই এদেরকে তাড়াতে পারছি না, যত ডেটল ফিনাইল যতই যা দিই না কেন এরা কিছুতেই যাবে না। আর এদেরকে দেখো পেস্তার সাথে বসে বসে খেলছে, কে গেছে পালিয়ে গেছে, পেস্তা যেই ডাকে ওখান থেকে অমনি সব কটা দৌড়ায়। পড়ন্ত বেলার আকাশের দৃশ্যটা কি দারুণ, তাই না বলো? তো ওপরে গেছিলাম, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। আর গুড ইভিনিং, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সমস্ত কাজ সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি, আর এখন আমি একটু চা করলাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড ধরেছে জানো না তো, কেন জানি না বালি সিমেন্ট এগুলো কি, সিমেন্টগুলো উড়ে উড়ে আসলে কি নাকের মধ্যে ঢুকলে কি মাথা যন্ত্রণা করে না কি হয় বুঝতে পারছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো এখানে চা করে নিয়েছি, বাবাকে আর মাকে দিয়ে আসবো, আর তার সাথে আমার আর উজ্জ্বলের চাও রয়েছে। আর তোমরা অনেকেই বলেছো যে কণিকা তোমার হাতে চাটা দেখলেই না ভীষণ ইচ্ছা করে যে একটুখানি গিয়ে খেয়ে আসি, অবশ্যই তোমাদের যখন ইচ্ছা করবে কণিকার হাতে চা খেতে অবশ্যই চলে আসবে, এর থেকে আর বেশি কী বলতে পারি বলো। তো চলো বাবাকে আর মাকে চাটা দিয়ে আসি, যেহেতু সন্ধ্যাবেলায় একটুখানি হালকা ফুলকা কিছু খেতে হয়, জানি দুধ চা অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমরা সবসময় খাই না, এখন যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, দুধ রয়েছে ঘরে, আর দুধ থাকার থেকে বড় কথা ইচ্ছাটাও মানে থাকা চাই, ওই জন্য ইচ্ছা করছিল বলে করলাম, আর প্রতিদিন হয় না মাঝে মধ্যেই হয়, আর যখন কাজ হয় তখন তো রেগুলার হয়। আর দেখো উজ্জ্বলবাবু একা একা বিস্কিট খাচ্ছে, তো ওই জন্য তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, আমি বললাম কি অবস্থা, তো ও মানে বিস্কুট চা বললো যে আমি একটু চা খাবো আমার জন্য একটু করো, তো ওর জন্য করেছিলাম, আর আমি বললাম ঠিক আছে একা একা হাত দিয়ে ধরে ধরে খাও, তো বলছি ঠিক আছে তুমি কি কি ভাবো আমি কি একা একা হাত দিয়ে ধরে খেতে পারি না, মানে হ্যাঁ অবশ্যই কেন খেতে পারো না, ওটাই তো বলছি একা একা খাও, ওটা পর্যন্ত আছড়াইনি। আর একটুখানি চা খেলাম, তার আগে সন্ধ্যা মানে পুজো দিলাম, সন্ধ্যা তো না একেবারে পুজোই দিয়েছি, কারণ দুপুরবেলা তো জানো বিকেলে স্নান করি আর সময় হয় না, কোয়েল যেদিন দেয় দেয় না দেয় আমাকে সেই সন্ধ্যাবেলা দিতে হয়। আর এখানে আজকে পেয়ে গেছি, দেখেছো ঘরে বসেই পেয়ে গেছি, কত কপাল করেছিলাম, জগন্নাথ দেবের প্রসাদ। তো দিদি করেছিল মনে হয়, শ্বশুরবাড়িতে করেছিল আমি ঠিক জানি না, তো দিদি বললো এনে যে কণিকা সবাই মিলে ভাগ করে খাও, তো সবাইকে দিয়ে এসছি। আর এটা হচ্ছে আমাদের খিচুড়ি, তার সাথে এই করিস না পায়েস ভাজা, আর এটা হচ্ছে পুঁইশাকের একটা ঘ্যাট, তো এখন খাবো। আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ, আর সব থেকে পুজোর খিচুড়ি না আরো বেশি টেস্ট হয়, না ভালো আছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, একদম রথটা খুব মিস করি, খুব মিস করি রথটা, রথের মেলাটা, তো চলো
ব্লগটা এখানে এন্ড করছি। খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আজকে উল্টো রাত ছিল না? ওই জন্য 1 তারিখে মনে হয় সোজা রাত ছিল। চল টাটা, গুড নাইট।